অকাল হোলিতে মাতল জেলার কংগ্রেস নেতাকর্মীরা। সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থীর জয় নিশ্চিত হতেই জেলার বিভিন্ন প্রান্তে উচ্ছ্বাসে মাতেন কংগ্রেস নেতাকর্মীরা। সাগরদিঘি থেকে বহরমপুর, কান্দি থেকে বেলডাঙ্গা, জেলার সর্বত্রই দেখা গেল একই ছবি। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড এখন আরও আধুনিক। আসতে চলেছে সিটি স্ক্যান IVF পরিষেবা। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চলতিয়া বহরমপুর মুর্শিদাবাদ। অকাল হোলিতে মাতল জেলার কংগ্রেস নেতাকর্মীরা। সাগরদিঘি বিধানসভা ভোটে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের জয়ে বৃহস্পতিবার থেকে সাগরদিঘি থেকে বহরমপুর, বহরমপুর থেকে কান্দি, সমস্ত জায়গায় ছিল একই ছবি। কংগ্রেস প্রার্থীর জয়ের ব্যবধান যত বাড়ছিল কংগ্রেস নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ততই বাড়ছিল। এদিন সাগরদিঘিতে ভোট কেন্দ্রের বাইরে বাম ও কংগ্রেস নেতাকর্মীরা ছিলেন খোশ মেজাজে। বেলা করাতেই বায়রন বিশ্বাসের লিড যত বাড়তে থাকে ততই উচ্ছ্বাস বাড়তে থাকে সেখানকার নেতাকর্মীদের। প্রথমত সাগরদিঘিবাসী মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বাম কংগ্রেস তো কর্মীরা আছেই, সাগরদিঘি আম জনতা প্রতিবাদ করেছে, যারা সততা রাজনীতি করে, যারা সত্যিকারের বাংলার উন্নয়ন হোক, SSC দিয়ে চাকরি পাক, তার জন্য মানুষ তাদের রায় দিয়েছে। আমার ভীষণ ভালো লাগছে যে আমরা গণতন্ত্র ফিরে পাচ্ছি। এই পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। মমতা ব্যানার্জি নেতৃত্বে ভোটাধিকার হরণ করেছে, ভোট লুট হতো, সেই ভোট লুট আমরা রুখতে পেরেছি। রুখতে পারার ফলে আজকে যে মানুষের জয় হচ্ছে এতে গর্ব হচ্ছে, যে 190 বছর ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল আমার পূর্বপুরুষরা, সেই লড়াই আর সার্থক হচ্ছে এই বাংলার বুকে সাগরদিঘি মাটিতে, সাগরদিঘি মানুষের লড়াইয়ের মধ্য দিয়ে। আমরা প্রথমেই সাগরদিঘির সাধারণ মানুষকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাবো, কারণ আমরা বাম কংগ্রেস যৌথভাবে চেষ্টা করলেও যদি মানুষ না জোট বাঁধত আজকে এই সাফল্য আমাদের আসতো না। গোটা পশ্চিমবাংলার মানুষকে পথ দেখালো সাগরদিঘির মানুষ, যে কিভাবে একটা চোর ডাকাতের দল, সেই দলের হাত থেকে কিভাবে পশ্চিমবাংলাকে উদ্ধার করতে হবে, তার জন্য মানুষকে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে, তা সাগরদিঘির মানুষ আজকে গোটা পশ্চিমবাংলার মানুষকে পথ দেখিয়েছে। আগামী দিনে সাগরদিঘি গোটা পশ্চিমবাংলায় মডেল হয়ে উঠবে এবং এর মধ্যে দিয়ে পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে আমরা উৎখাত করবই মানুষকে ঐক্যবদ্ধ করে, এই বার্তা আজকে আমরা দিতে চাই। সাগরদিঘির পাশাপাশি বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ের বাইরের ছবিটাও ছিল একই রকম। পর্দাফাটানো থেকে আবির মেখে কংগ্রেসের জয়কে উৎসর্গ করেন কংগ্রেস নেতৃত্ব। দেখুন, বলার কিছু নাই, সাগরদিঘি এই উপনির্বাচনে আমাদের জয় নিশ্চিত। আমরা শুধু মার্জিনের দিকে তাকিয়ে আছি যে কতটা মার্জিন। সঙ্গে এটুকু বলতে পারি, সারা বাংলা জুড়ে যে ধর্মের রাজনীতি শুরু হয়েছে, বিভাজনের রাজনীতি, একদিকে BJP, একদিকে TMC, এই দুটো দলের বিরুদ্ধে সারা বাংলার মানুষ কিন্তু ভেতর ভেতর ফুসছে। এই মুর্শিদাবাদ জেলায় যেখানে সবার আগে এই ঘাস ফুল ফুটেছিল সাগরদিঘিতে, সেই সাগরদিঘি থেকে এই মুর্শিদাবাদ জেলায় তো বটেই সারা বাংলা জুড়ে TMC পার্টির পতন শুরু হবে, শুধু সময়ের অপেক্ষায়। কংগ্রেস কার্যালয়ের বাইরে দেখে মনে হচ্ছিল যেন হোলি চলে এসেছে। কান্দিতেও দেখা গেল কংগ্রেস নেতৃত্বের মধ্যে জয়ের উচ্ছ্বাসের ছবি। কান্দিতেও জয়ের আনন্দে সামিল হন কংগ্রেস নেতাকর্মীরা। আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরীর জয়, এ জয় সাগরদিঘির জনগণের জয়। এখানটায় জনগণ যেভাবে প্রতিরোধ করে এই আমাদের কংগ্রেস প্রার্থীকে জয়ী করতে চলেছে, তার জন্য সাগরদিঘি জনসাধারণকে আমাদের কংগ্রেসের তরফ থেকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা। বেলডাঙ্গাতেও কংগ্রেস প্রার্থীর জয়ের আনন্দে সামিল হলেন বাম কংগ্রেস নেতাকর্মীরা। এদিন বিকেলে বেলডাঙ্গা কংগ্রেস ভবনের সামনে তাসা বাজিয়ে আনন্দে সামিল হন বাম কংগ্রেস নেতৃত্ব। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।